ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বাঁকুড়া থেকে। এটা বাঁকুড়া জেলা থেকে পাবলিশড হলেও এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এটা পাবলিশড হবে আশা করা যায়। যে সকল শিক্ষক শিক্ষিকারা প্রমোশন পেয়ে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হয়েছেন বা যে সকল অ্যাসিস্ট্যান্ট টিচার হায়ার স্কেল পেয়েছেন তাদের এই রোপা 2019-এর যে অ্যানেক্সার 3 সেটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, ফিক্সেশন ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ হেডমাস্টার হেডমিস্ট্রেস অ্যাজ পার রোপা 2019 অ্যানেক্সার 3। দেখুন এক নম্বর আছে নেম অফ দ্য ইনস্টিটিউট অফিস, আপনাদের স্কুলের নাম বা অফিসের নাম লিখবেন। দু নম্বর আছে দেখুন নেম অফ দ্য এমপ্লয়ি, আপনাদের নাম লিখবেন। তিন নম্বর সিরিয়াল নাম্বারটা দেখবেন, ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি, আপনাদের ডেজিগনেশন লিখবেন। চার নম্বর দেখুন স্ট্যাটাস সাবস্টেন্সিটিভ, এটা দিয়ে দিয়েছে। পাঁচ নম্বরে আছে দেখুন বেসিক পে অ্যাজ পার রোপা 2019 ইন দ্য এক্সিস্টিং পে স্ট্রাকচার অ্যাজ অন ডেট প্রিসিডিং দ্য ডেট অফ জয়নিং অ্যাজ এইচএম। অর্থাৎ আপনারা প্রমোশন পেয়ে এইচএমে জয়েন করার আগের দিন পর্যন্ত আপনাদের পেটা কত ছিল অ্যাজ পার রোপা 2019-এ, অর্থাৎ বেসিক পে, সেটাকে এখানে লিখবেন। ছয়ের এতে আছে দেখুন পে ইন দ্য সাবস্টিটিউট পোস্ট রুপিস লেভেল সেল, আপনাদের লেভেল সেল কত ছিল সেটা লিখবেন। বিতে আছে দেখুন অ্যাড ওয়ান ইনক্রিমেন্ট ইন দ্য সেম পে লেভেল রুপিস, এইখানটাই ইম্পর্টেন্ট। সরকারি কর্মচারী বা শিক্ষক আপনারা যারা আছেন, আপনারা যারা প্রমোশন বা ক্যাশ যাই পাবেন, আপনারা মনে রাখবেন আপনাদের যে একটা ইনক্রিমেন্ট হবে সেটা কিন্তু ওল্ড যে লেভেল সেইখানে কিন্তু একটা ইনক্রিমেন্ট হবে। হওয়ার পরে আপনারা যে গ্রেড পেতে যাবেন তার রেসপেক্টিভ যে সেল, সরি তার রেসপেক্টিভ যে লেভেল, সেই লেভেলে কিন্তু গিয়ে আপনাদের পেটা ফিক্সড হবে। তাহলে মনে রাখবেন ওল্ড লেভেলে কিন্তু আপনাদের ইনক্রিমেন্টটা হবে, হওয়ার পরে কিন্তু পেটা ফিক্সড হবে। সিতে আছে দেখুন অ্যামাউন্ট অ্যারাইভড অ্যাট, তারপর অ্যামাউন্টটা কত আসছে সেটা লিখবেন। সাত নম্বরে আছে বেসিক পে ফিক্সড, তারপর আপনাদের নতুন বেসিক পেটা কত ফিক্সড হলো অ্যাজ অন ডেটটা দেবেন। আট নম্বরে আছে অ্যাপ্লিকেবল লেভেল, লেভেল নাম্বার কত হলো সেটা দেবেন। ন নম্বর আছে দেখুন অ্যাপ্লিকেবল সেল এবং সেল নাম্বার কত হলো সেটা দেবেন। আর ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট আপনাদের তো পরবর্তী জুলাই হবে। রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের একটা ইনক্রিমেন্ট ডেট আছে সেটা হলো 1 জুলাই, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু দুটো ইনক্রিমেন্ট ডেট করা আছে, একটা হচ্ছে 1 জুলাই, একটা হচ্ছে 1 জানুয়ারি। তারপর দেখুন সিগনেচার অফ দি হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ ডেজিগনেশন, এইটা হলো হেডমাস্টার বা হেডমিস্ট্রেসে যারা প্রমোশন পেয়েছেন। এবার দেখাচ্ছি অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে কী আছে। এবার দেখুন ফিক্সেশন অফ হায়ার স্কেল অফ পে অ্যাজ পার রোপা 2019, এটা কিন্তু দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে সেমই হবে, কারণ এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার যারা হায়ার পে পাচ্ছেন তারা একটা তো ইনক্রিমেন্ট পাবেন, পে তাদের আবার ফিক্সেশন হবে। এই ছিল আজকে আপনাদের দুটো নোটিশ, ধন্যবাদ।